সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেল আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিন পঞ্জিকা, রাশিফল এবং টিপস টোটকা। দর্শক বন্ধু, আজ 11ই জ্যৈষ্ঠ 1429 ইংরেজি 26শে মে 2022 বৃহস্পতিবার। আজ একাদশী তিথি, থাকবে দিবা 1টা 5 মিনিট পর্যন্ত, পরে কৃষ্ণ দ্বাদশী। পারণ আগামী দিন সকাল 9টা 22 এর মধ্যে একাদশী পারণ। দর্শক বন্ধু, নক্ষত্র আজ রেবতী নক্ষত্র, থাকবে রাত্রি 2টা 6 মিনিট পর্যন্ত, পরে অশ্বিনী নক্ষত্র। আজকে বিশেষ দিন, আজকের বিশেষ দিন, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দর্শক বন্ধু, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ, 68 শুক্রের ও 70 বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা রাত্রি 2টা 32 এর পর জন্মগ্রহণ করছেন তাদের মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, 70 কেতুর দশায় জন্মগ্রহণ করছেন। মৃতে দোষ নাই দর্শক বন্ধু, দিবা 1টা 5-এর পর 1 পাদ দোষ রয়েছে। শুভ কর্ম দিবা 2টা 53-এর মধ্যে, বিবাহ সন্ধ্যা 6টা 12-এর পর এবং রাত্রি 8টা 25-এর মধ্যে। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে জন্য খুব খারাপ দিন, কারণ আপনাদের কোনো না কোনো দুঃসংবাদ আপনাদের জন্য আসতে পারে। দর্শক বন্ধু খুব সাবধান, কারণ দুঃসংবাদ আপনাদের প্রাপ্তি রয়েছে আজকের দিনে। রাশি বৃষ, বৃষ রাশি জাতক জাতিকাদের অস্থিরতা বৃদ্ধি পাবে, মনের চঞ্চলতা বৃদ্ধি পাবে, খুব অস্থিরতা বৃদ্ধি পাবে, সাবধানে থাকবেন। রাশি মিথুন, মিথুন রাশি জাতক জাতিকাদের ভালো মন্দ মিশিয়ে দিনটি যাবে, অর্থাৎ মিশ্র ফল বলা যেতে পারে। রাশি কর্কট, কর্কট রাশি জাতক জাতিকারা খুব সাবধানে থাকবেন, কারণ আজকে আপনাদের প্রেমে বদনাম রয়েছে, খুব সাবধানে থাকবেন। রাশি সিংহ, গৃহ সংস্কার যোগ রয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের, গৃহ সংস্কার হবে, খুব ভালো যোগ, গৃহ সংস্কার যোগ রয়েছে। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন তারা খুব সাবধানে থাকবেন, কারণ ব্যবসায় একটা অশান্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। রাশি তুলা, তুলা রাশি জাতক জাতিকাদের আজকে রোগ ব্যাধি হতে পারে, শারীরিক কষ্ট পেতে পারেন, শরীর আপনাকে আজকে সাথ নাও দিতে পারে, রোগ ব্যাধি হওয়ার একটা কিন্তু যোগ রয়েছে তুলা রাশির। রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ধনহানি যোগ রয়েছে, একটু সাবধানে থাকবেন, কারণ ধনহানি যোগ আপনাদের কিন্তু আজকে দেখা যাচ্ছে। রাশি ধনু, ধনু রাশি জাতক জাতিকাদের আজকে অপমানিত যোগ রয়েছে, কোনো ব্যক্তির দ্বারা, নিকট কোনো আত্মীয়র দ্বারা বা প্রিয়জনের দ্বারা অপমানিত যোগ হওয়ার রয়েছে, অপমানিত হতে পারেন আজকে, তাই খুব সাবধানে আজকের দিনটিতে আপনি চলাফেরা করবেন। রাশি মকর, মকর রাশি জাতক জাতিকাদের আজকে দানশীলতা যোগ রয়েছে, খুব ভালো, দান পুণ্যের কাজ, তাই দানশীলতা যোগ রয়েছে, খুব ভালো। রাশি কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি খুব ভালো যাবে, কারণ সম্মান লাভ যোগ রয়েছে, আপনি কোনো ব্যক্তির নিকট হইতে সম্মান পেতে পারেন, এটা খুব ভালো দিক। রাশিচক্রের শেষ রাশি মীন, মীন রাশি জাতক জাতিকাদের আজকে অপত্যহানি যোগ রয়েছে, সন্তান সন্ততিকে দেখে রাখবেন, তারা যেন আপনার নজরে নজরে থাকে এবং তাদের খুব লক্ষ্য রাখবেন, কারণ অপত্যহানি যোগ কিন্তু আপনাদের রয়েছে। চলুন দেখে নিই আজকে টিপস টোটকা। তার আগে বলে দিই দর্শক বন্ধু, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন অন্যান্য জ্যোতিষ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, কোথায় কীভাবে আসবেন ওই স্ক্রিনে নাম্বারেই ফোন করবেন, আর আমার চেম্বারগুলি কোথায় যাচ্ছে আপনারা স্কলে দেখতে পাচ্ছেন, আর যিনারা অনলাইনের মাধ্যমে হাত দেখাতে চান ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। চলুন দেখে নিই বিদ্যা প্রাপ্তির জন্য বিশেষ একটা উপায়। দর্শক বন্ধু, একটা সাদা অথবা কালো কম্বল এবং ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্যামৃত, হ্যাঁ ইত্যাদি ধর্মীয় গ্রন্থ কোনো ধর্মীয় স্থানে দান করলে বিদ্যাপ্রাপ্তি হয়। অর্থাৎ আপনি যদি পারেন তাহলে একটা সাদা রঙের অথবা কালো রঙের কম্বল সহ একটা ধর্মীয় গ্রন্থ কোনো ধর্মীয় স্থানে দান করুন, দেখবেন আপনার বিদ্যাপ্রাপ্তিতে খুব শুভ হচ্ছে। দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন, ঈশ্বর ভাবনায় থাকবেন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।